কিরে কি হইছে তোর? কিছু না। কি কোনো প্রবলেম? প্রবলেম একটা না হাজারটা। কি নিয়ে হাজারটা প্রবলেম? কি নিয়ে আর হবে? ওই যে গার্লফ্রেন্ড, চাল্লাফে গার্লফ্রেন্ড আছে, প্রবলেম তো আলফে আশীর্বাদের মতো, সব নষ্টের গোড়াই না যেত। এরা এমন এক চিজ, কি আর বলবো, নিজে লেট করলে যা সরি বলবো শেষ, আর ছেলে লেট করলে মহাকাণ্ড, রিলেশন শেষ, তুমি একটা রেসপন্সিবল, ব্লা ব্লা ব্লা। আরে ভাই আমিও তো মানুষ, আমি কি সুপারম্যান নাকি? সারা জীবন বলবে জানো তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি আমার সব, দুনিয়া উল্টালেও আমি উল্টাবো, যেই বাসায় ধরা খাবে সেই পোল্ট্রি। তখন আম্মু আমি কি ওই ছেলেকে চিনি? ও তো জাস্ট ফেসবুক ফ্রেন্ড ছিল, মাঝে মাঝে আমাকে ডিস্টার্বও করত, আর ছেলেরা ধরা খাইলেই কি না খাইলেই কি? আম্মু আমি কিন্তু ওই মেয়েকে ছাড়া বাঁচবো না। আরে ভাই আমিও তো মানুষ, মানুষ তো নাকি, অ্যালার্ম ঘড়ি তো না যে তোর জন্য প্রত্যেকটা দিবস অ্যালার্ম দিয়ে রাখবো। আজকাল আবার ডের অভাব নেই, ফুল ডে ভালোবাসা ডে, হাগলে চুমা ডে, আল ডে, জামা ডে, পাজামা ডে, কত ডে যে আছে প্রত্যেক ডেতে। ভাইজান যদি কোনোটা মিস হয় তখন বলবি তুমি একটা হারামি, আমার দিকে একদমই খেয়াল নেই। আরে ভাই আমিও তো মানুষ, মানুষ তো নাকি, অ্যালার্ম ঘড়ি তো না যে তোর জন্য প্রত্যেকটা দিবস অ্যালার্ম দিয়ে রাখবো। পৃথিবীর সব দায়িত্ব ছেলেদের, ভালো পড়ো, ভালো জব করো, নইলে ভালো মেয়ে পাবা না। আরে ভাই ভালো মেয়ে কোথেকে পাবো? ভালো মেয়ে কি পৃথিবীতে আছে? আচ্ছা মানলাম হাজার টাকা খারাপের মধ্যে দু একটা ভালো আছে, তার সাথে আমার বিয়ে হবে কেমনে? আমি কি ভালো জব করি, আমার কি টাকা আছে, নাকি মানুষ কেমন সেটা বিবেচনা করে? বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো। কোনো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও, বলবে নিজের চেহারাটা আয়না দেখো তারপর প্রপোজ করতে আসবা। কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেহারা আয়না দেখলে হরর মুভি দেখার স্বাদ মিটে যাবে। এই জন্য মেয়ে মানুষ নেওয়া হচ্ছে ডিস্টার্বিং অ্যানিমাল, সারা দিন ফোন করে ডিস্টার্ব করবে, তাছাড়া আর কি করবে? তার তো কোনো কাজকর্ম নাই, সারাদিন স্টার জলসা দেখবে, পরকে শিখবে, বাড়ি রং রং শিখবে, আর সামনে মাথায় কাঁঠাল ভাঙবে। মেয়েদের হাজারটা প্রবলেম বয়ফ্রেন্ড ছাড়া সলভ হয় না, আর যেহেতু বয়ফ্রেন্ড আছে প্রবলেমের শেষ নেই। জানু আমার নেলপালিশের রং ভালো হয়নি, জানু আমাকে পিঁপড়ায় কেমন হয়েছে। আর ভাই তুই কেন বুঝিস না তোর সব রং আমার ভালো লাগে না? আমার তো কাজ আছে, নাকি সারাদিন তোর মতো ফেসবুক চালার ময়দা মাখি? ডেলি ডেলি রেস্টুরেন্টে নাও, ঘুরতে বের হও, একদিন যদি ওপেন পার্কে বসি তাহলে ছেলে ফোকেন নি। আরে যা খরচ করে তা তো ছেলেরাই করে, কোন সংবিধান আছে খরচ শুধু ছেলেরাই করবে? তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে 50-50 আসো, তারপর দেখো তোমাকে আমি হোটেল ছাড়া দিয়ে নাকি রেডিশনে নিয়ে যাই, কোথাও যেতে হলে 3 ঘন্টা মেকআপ মাখবে। আর ভাই সব ছেলে তো ময়দা পছন্দ করে না, এই জিনিসটা কেন তোদের মাথায় ঢুকে না? আর ময়দা মাখতে হলো আগে 3 ঘন্টা, কোনো অনুষ্ঠানে যাবো 3টায়, যেতে হয় 6টায়। আচ্ছা মানলাম মেকআপ করতে তো 3 ঘন্টা লাগে, তাই তুই 12টা থেকে করলে পারতি, আর করছিস তো করছিস, বৃষ্টি দেখলে দৌড় মারস কেন? বিয়ের দিন তাদের মায়ের কান্না কাঁদতেই হবে, তারপর এমন কান্না চোখ দিয়ে পানিও বের হয় না যদি মেকআপ নষ্ট হয়ে যায়। তোর কেউ বলছে কান্নার অ্যাক্টিং করতে? ছেলের হাত ধরে যখন বাসা থেকে পালাও তখন তো তোমার চোখ দিয়ে পানি বের হয়। বিয়ের দিন ছেলে মুখে রুমাল গুঁজে বসে থাকে আর মেয়ে পিক তুলেই যায় তুলেই যায়, যেন সুপার মডেল। আরে ভাই আজকে তো তোর বিয়ের দিন, আজকে তো তোর মডেলিং এর দিন না, বিয়ের পর তার বাবার সাথে থাকলে ছেলে খুব ভালো, আর আবার বাবার কথা শুনলেই চোখ কপালে, তখন চেয়ার আমাদের স্টার জলসার ভালো। আমরা যদি মেয়েদের সাথে ঘুরি তখন ছেলে খারাপ, চরিত্র খারাপ, বাসায় রীতিমতো মিছিল শুরু করে দেয়, আর তারা গেলে যদি কিছু বলি তখন বলবে ও আমি কি আনস্মার্ট, আমি কি আনকালচার, হোয়াট ইউ আর। 1 মিনিট পর ফেসবুকে সেলফি, ফিলিং অ্যালন, ফিলিং বোরিং, ফিলিং ওয়াও। আরে ভাই তোমার এত ফিলিং কোত্থেকে আসে? কোথাও বের হলে তারা আমাদের ফটোগ্রাফার ভাবতে শুরু করে, এক পোস্ট দিয়ে 900 ছবি তুলবে, তারপর বলবে একটাও ভালো হয়নি। আরে ভাই ছবি কোত্থেকে ভালো হবে, তোমার তো চেহারাই ভালো না, পেঁচার মতো চেহারা নিয়ে কখনো ভালো ছবি আসে? ময়দা মাখলে যে চেহারা মানচিত্র চেঞ্জ হয় না, এই জিনিসটা তাদের মাথায় ঢুকবে যত সব। মেয়েরাই তো খারাপ, ছেলেরাও কিন্তু ধোয়া তুলছে বাতা না, এই নে পানি খা। দেখ পাকনামি করতে আসবি না, ছেলেরা মেয়েদের থেকে হাজার গুণ ভালো, আর যদি কোনো মেয়ে দ্বিমত পোষণ করে তাহলে অ্যান্সার দিক, লজিক্যাল হলে অ্যাকসেপ্ট করে নিবো।